নমস্কার বন্ধুরা, আমার ছেলে মেয়ে সকলকে স্বাগত। আজকে রাত্রে একটা ছোট্ট ব্লগ বন্ধুর জন্য। দেখতে পাচ্ছেন এখানে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে এটা হচ্ছে ই হবে মানে তড়কা তড়কার কলাই, ওই জন্য বসিয়ে দিয়েছি। সিটি মারতে শুরু করে দিয়েছি অলরেডি। আর আজকে যে বানাবো হচ্ছে আজকে বানাবো আমরা হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ঝড়ও হয়েছে, চারদিকটা ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। এই দেখুন বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছে, গাছপালা পুরো পাতাগুলো পড়ে গেছে, আর এখনও পর্যন্ত বৃষ্টিটা আজ যে চলছে, জল পড়েছে, দেখতে পাচ্ছেন টিপটিপ করে বৃষ্টি পড়ে আছে, সারাদিন মেঘ ধরেছিল। আর আমি একদম আজকে সময় পাইনি, আমি ওই জন্য সকাল থেকে একটা ব্লগ বা ভিডিও কি মানে শর্ট কিছু ছাড়তে পারিনি, ওই জন্য এখন মানে ছাড়ছি। আর ডালটা মনে হচ্ছে আমার প্রায় হয়ে গেছে, ডালটা বন্ধ করে দিলাম। আর এখানে আমি ডালের সাথে আমি দেবো তড়কা যে বানিয়েছি, তড়কা বানানোর জন্য আমি ওটাকে বেশ আদা রসুন পেঁয়াজে একটু তড়কাটা কষাবো। আর এখানে আমি সাথে আমি এখানে রুটি বানাবো, রুটি খেতে চাইছিলো আজকে, ওই জন্য রুটিটা বানাবো, ঠিক আছে। আজকে রুটি বানাচ্ছি, গরম গরম বৃষ্টি যেহেতু হচ্ছে, রুটি আর তার সাথে তড়কা, ঠিক আছে, তড়কা আর রুটি গরম গরম। আর বাবুসোনাদের জন্য ভাত রয়েছে, ভাত অবশ্যই ওরা বাচ্চারা ভাত খাবে, ঠিক আছে। এখানে আমি আটাটাকে আরও ভালো করে এটাকে ধরে নিচ্ছি, মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা খানে, তো আধ ঘন্টা খানে মানে রেখে দিতে আরও খুব সুন্দর নরম এবং সফট হয়ে গেছে। আর এটাকে আর একটু ভালো করে দিচ্ছি ধরে নিয়ে, তারপরে লেচিটাকে কাটতে শুরু করবো, ঠিক আছে বন্ধুরা। আর এইভাবে বাকি লেচিটা এবারে গোল গোল করে আমি কেটে নিচ্ছি বন্ধুরা। এরপর আমি আমি এটাকে আটাটাকে খুব সুন্দর করে আমি ধরে নিয়েছিলাম, এরপর আমি লেচিটা কেটে নিয়েছি, গোল গোল করে সুন্দর করে লেচি কেটে নিয়েছি। আর প্রেশার কুকারটা আমি ধরে নিয়ে চলে এসেছিলাম, এই যে এরপর ধরে নিয়ে আসি। এবার ঢাকনাটা আমি খুলে কলাইগুলো আমি দেখবো কেমরকম সিদ্ধ হয়েছে। বন্ধুরা আমার গুলিগুলো কাটা হয়ে গেছে, সুন্দর করে করেছি। আর ঢাকনাটা প্রেশার কুকার ঢাকনাটা আমি খুলে নিয়েছি, আর কলাইগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দারুণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দারুণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা। আর খুব ভালো করে এবার ধুয়ে আমি এটা লবণ দিয়ে সেদ্ধ করে ফেলেছিলাম কলাইটাকে। এরপর এই কলাইটাকে আদা রসুন পেঁয়াজ দিয়ে, আর এর সাথে ডিম দিলে আরও খুব ভালো হয়, ডিম দিয়ে লাস্টে যে নামাবেন সে ডিম একটু ছড়িয়ে, আর একটু তার সাথে গরম মশলা বা হচ্ছে এখানে এই আলুটা দিয়েছিলাম, আলু একটা আলু দিয়েছি কলার সাথে, ওটা বাবুসোনারে ওরা ভাত দিয়ে খাওয়া করছিলো মেখে। আর তড়কা যে করা হয় তড়কার যেই মশলাটা, এই মশলাটা তড়কাতে দিলে খুব সুন্দর টেস্ট হয়, দারুণ সুন্দর, একদম দোকানের মতো টেস্ট হবে। আদা জিরে যেমন মাংসর মতো যেমন করা হয় কলাইটাকে, ঠিক সেরকমভাবেই করতে হবে। আর লাস্টে তার সাথে ডিম দিয়ে, এটাতে অনেক রকম কলাই তড়কার জন্য অনেক রকম কলাই ব্যবহার করা হয়, শুধু আমাদের বাড়িতে একটা কলাই ছিল, ওই কলাইটা দিয়ে আমি তড়কাটা বানাচ্ছি। আর ওই মশলাটা আমি দেবো লাস্টে দিয়ে নামাবো, ঠিক আছে, একদম মাংস মতো করে নামাবো। আর ততক্ষণ আমি ঝটপট করে রুটিটা করে ফেলি, আর তরকারিটাও আমি ঝটপট করে বানিয়ে ফেলি, ঠিক আছে বন্ধুরা। ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা, বাই বাই।